যোগীরাজ্যে কুম্ভ মেলায় আমন্ত্রণ পেলেন সারা ভারত মতুয়া মহাসংঘের সভাপতি শান্তনু ঠাকুর। মঙ্গলবার রাতে আমন্ত্রণপত্র ঠাকুরবাড়িতে পৌঁছে দেন বিজেপির রাজ্য নেতৃত্ব। উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী কুম্ভ মেলায় ডাক পেলেন সারা ভারত মতুয়া মহাসংঘের সভাপতি শান্তনু ঠাকুর। মঙ্গলবার ঠাকুরনগরে সভাপতির বাসগৃহে এসে পৌঁছায় সেই আমন্ত্রণপত্র। এদিন বিজেপির রাজ্য নেতৃত্বের এক প্রতিনিধি দল আমন্ত্রণপত্র পৌঁছে দেন। সারা ভারত মতুয়া মহাসংঘের সভাপতি বাড়িতে না থাকায় তার বাবা তথা প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের হাতে আমন্ত্রণপত্রটি তুলে দেওয়া হয়। এর সাথে কুম্ভমেলার কিছু গাইডবুকও তুলে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী যোগী আদিত্যনাথজির আমন্ত্রণপত্র। আমরা জানি যে প্রয়াগরাজ, যেটা আমাদের প্রয়াগের নাম পাল্টে হয়েছে প্রয়াগরাজ, সেই প্রয়াগরাজে যে যুব কুম্ভ শুরু হতে চলেছে 15 জানুয়ারি থেকে, সেই পূর্ণ কুম্ভে যাওয়ার জন্য আমন্ত্রণপত্র সহ উত্তরপ্রদেশ সরকারের কিছু বিশেষ কর্মসূচি এবং কিছু লিফলেট, হ্যান্ডবিল, বিভিন্ন ধরনের ছবি সম্বলিত উত্তরপ্রদেশের যে সমস্ত আর বিশিষ্ট দর্শনীয় স্থান আছে সেই সমস্ত গিফটের একটা দুটো মোড়ক নিয়ে আমরা গেলাম। যোগী সরকারের কাছ থেকে আমন্ত্রণপত্র পেয়ে খুশি শান্তনু ঠাকুর। তিনি বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মতুয়াদের কথা ভাবেন, এটা সত্যিই খুশির খবর, এজন্যে তাকে ধন্যবাদও জানান তিনি। কুম্ভমেলায় আমন্ত্রণ পেয়ে সেখানে যাবারও ইচ্ছা প্রকাশ করেছেন শান্তনু ঠাকুর। উনি ইনভাইট করেছেন আমাদের মতুয়া মহাসংঘকে, আগামীতে 19-এ যে কুম্ভ মেলা হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগে, সেখানে পার্টিসিপেট করবার জন্য মূলত পাঠিয়েছেন দুটো গাইডলাইন বুক এবং ওখানকার যে এনভায়রনমেন্ট, যে উত্তরপ্রদেশের সমস্ত কিছু আছে, যে বৈচিত্র্য, সেগুলোকেও দেখবার জন্য আমাদের সুন্দর করে বই পাঠিয়েছেন এবং একটি লেটারও করেছেন। আমি একটা প্রোগ্রামে নদিয়াতে ছিলাম, বাড়িতে এসেছেন, বাবা ছিলেন, বাবার কাছেই দিয়ে গেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।